আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা মুসলিম বিশ্বের কথিত রাজনৈতিক নেতা হলো সৌদি আরব বা সৌদি আরবের বর্তমান সরকার প্রধান আর এই জন্যই কিন্তু আমেরিকা দীর্ঘ সময় ধরে এই জিনিসটা পরিকল্পনা করছিল যদি কোনোভাবে সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা যায় তাহলে মুসলিম বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে খুব সহজেই ইসরায়েল তার সম্পর্ক স্থাপন করতে পারবে আর এই জন্যই কিন্তু আমেরিকা এবং ইসরায়েল এই দুইটি দেশের কাছে সৌদি আরব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অপরদিকে সৌদি আরবের কাছে এই প্যালেস্টাইন ইস্যু অনেকটা বড় হুকুমের এক্কার মতো ছিল সহমর্মিতার বিষয়টা সেটা হাতিয়ার ব্যবহার করে সাউদি আরব ওয়াইসির মতো বড় অর্গানাইজেশন তৈরি করতে পেরেছে এবং সেখানে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে পরিকল্পনাটা ছিল একেবারে সিম্পল আমরা নিজেদের জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছি না বরঞ্চ প্যালেস্টাইনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সম্পর্ক স্বাভাবিক করছি এই তত্ত্বের উপর ভিত্তি করে যদি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে একটা বেসামরিক প্যালেস্টাইনি রাষ্ট্র যেটা বর্তমানে পশ্চিম তীরে রয়েছে রাষ্ট্র রয়েছে সরকার রয়েছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে ইসরায়েল এই ধরনের একটি রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে পারে সৌদি আরব তাহলে বৈশ্বিক অঙ্গনে সৌদি আরবের গ্রহণযোগ্যতা আরও বাড়বে যেটাই কিন্তু প্রতিষ্ঠার একেবারে দ্বার ছিল ইসরায়েল এবং সৌদি আরব তবে সকল কিছুর মধ্যে বড় বাধা হয়ে দাঁড়ায় হামাস এবং ইরান তারা সাতই অক্টোবর আক্রমণটা করে দেয় ভেতর। এর ভেতর এরপরে কিন্তু সকল হিসাব নিকাশ পাল্টে গেছে ইসরায়েল এবং আমেরিকা দুইটি দেশই পরিষ্কারভাবে বুঝে গেছে যে মধ্যপ্রাচ্যের ভেতর সৌদি আরবের মতো দেশের এখন আর কোন নিয়ন্ত্রণ নেই বরঞ্চ তারাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছে মধ্যপ্রাচ্যের আসল ভাগ হল ইরান ইরানের কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ রয়েছে সুতরাং মধ্যপ্রাচ্য ইস্যুকে কেন্দ্র করে আমেরিকা যেই সিদ্ধান্তই নেক না কেন অবশ্যই সেখানে ইরানের সম্মতি থাকতে হবে বা ইরানের সঙ্গে সমঝোতা থাকতে হবে নয়তো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারবে না আর এই জন্যই নজিরবিহীনভাবে আমেরিকা তার শত্রুর সঙ্গে বৈঠকে বসে এই বিষয়ের সমাধান করতে যাচ্ছে জি হ্যাঁ ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আমেরিকা ওমানের ভেতর জি বৈঠকের মধ্যস্থতা করছে ওমান ওমানের মধ্যস্থতায় ওমানের ভেতর আমেরিকা এবং ইরান সরাসরি বৈঠকের মাধ্যমেই গাজা উপত্যকার ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা পরিষ্কারভাবে দেখতে পারছেন ইরানের জাতীয় সংবাদ মাধ্যম দ্য ইরান টাইমস এবং ইসরায়েলের জাতীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল দুইটি সংবাদ মাধ্যমই নিশ্চিত করছে যে ওমানের ভেতর আমেরিকা এবং ইরানের সরাসরি বৈঠকের আয়োজন করা হচ্ছে যেটা হতে পারে আজ নয়তো কাল বা চলতি সপ্তাহের যে কোনো সময় অনুষ্ঠিত হবে যদিও এখনো চূড়ান্ত দুই দেশের উচ্চ পদস্থ কর্মকর্তারা এখনো সরাসরি বৈঠকে বসেননি তবে দুই দেশের নিম্ন স্তরের যারা কর্মকর্তা রয়েছেন তারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে আলোচনা এবং দর কষাকষি করছেন চূড়ান্ত যখন কোনো একটি বিষয় একমত তারা পোষণ করবেন তার পরই কিন্তু বড় উচ্চ কর্মকর্তারা বসবেন সেটা হতে পারে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবং প্রায় সময় কিন্তু আমি একটা কথা বলতাম যে ইসরায়েল এবং আমেরিকা এই দুইটি দেশ মানবিকতা এবং মানবাধিকারের কোনো বিষয় কিন্তু বোঝে না তারা শুধু একটা ভাষা বোঝে সেটা হলো সামরিক যদি সামরিকভাবে এই দুইটি দেশকে আপনি বড় কোনো আঘাত করতে পারেন বা চ্যালেঞ্জ দিতে পারেন তাহলে অবশ্যই সেই দেশটি আপনাকে রেসপেক্ট করবে এবং আমেরিকা এবং ইসরাইল আপনার সঙ্গে সমঝোতা করতে একই টেবিলে একই জায়গায় বৈঠকে বসবে আর এমনটাই কিন্তু হয়েছে মাত্র একদিন পূর্বে ইরান ঘোষণা দিয়েছে যে তার কাছে যে পরমাণু টেকনোলজি রয়েছে সেটা পৃথিবীর বিভিন্ন দেশের কাছে তারা বিক্রি করবে যে কোনো দেশ অর্থ নিয়ে আসো টেকনোলজি নিয়ে যাও এমনকি তার যে সকল বন্ধু ভাবাপূর্ণ দেশ রয়েছে তাদের কাছে ফ্রিতে এই টেকনোলজি দেবে এই ঘোষণা দিয়েছে ইরান আর এই ঘোষণায় কিন্তু আমেরিকার ঘাম ছুটে গেছে পরিস্থিতির আমেরিকা খুব বুঝতে পেরেছে গম্ভীরতা ভালোভাবেই যে ইরান যেমনটা ঘোষণা দিয়েছে এমনটা যদি সে বাস্তবায়ন করে তাহলে বৈশ্বিকভাবে আমেরিকা এবং তার মিত্রদের যে ক্ষমতা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এবং বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকা তার পরমাণু অস্ত্র সুসজ্জিত করে রেখে ইউরোপের বিভিন্ন দেশকে তার হাতের মুঠোয় রেখেছে তখন কিন্তু সেই সকল দেশও আত্মনির্ভরশীল হয়ে নিজেরা পরমাণু অস্ত্র তৈরি করতে চাইবে এবং জার্মানি দক্ষিণ কোরিয়া জাপান এবং নেদারল্যান্ড এই দেশগুলোর ভেতরে আমেরিকা তার পরমাণু অস্ত্র সুসজ্জিত করে দেশগুলোর উপর তার আধিপত্য বজায় রেখেছে এবং ইরানের এই ঘোষণায় যখন অন্যান্য দেশগুলো পরমাণু প্রযুক্তি পেতে থাকবে তখন এরাও কিন্তু বসে থাকবে না কারণ এদের কাছে অলরেডি পরমাণু টেকনোলজি আছে শুধুমাত্র ঘোষণার ব্যাপার যে পরমাণু অস্ত্র তৈরি করব। আমেরিকার আধিপত্য এবং রাজত্বে সরাসরি এটা বড় আঘাত করবে এই ইস্যুটা এখন শুধু ইসরায়েল এবং স্থায়িত্ব তাদের নেতৃত্বের সেটার উপরও কিন্তু হুমকি তৈরি করেছে সুতরাং আমেরিকার এই ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের সঙ্গে দর কষাকষি ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নেই যদিও এই জিনিসটা সম্পূর্ণভাবে এখনও এখনো সুনিশ্চিত নয় তবে এমনটাই কিন্তু আমেরিকান গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের খবরে নিশ্চিত করছে যে আমেরিকার পক্ষ থেকে ইরানকে প্রস্তাব দেওয়া হয়েছে ইরানকে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে আমেরিকা মেনে নেবে তবে ইরান এর সাথে সাথে একটি শক্তিধর দেশ মেনে নিতে হবে হিসাবে এছাড়াও আমেরিকার পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে যেমন ধরুন হামাসকে অস্ত্র সাপ্লাই বন্ধ করতে হবে হিজবুল্লাহকে আরো শক্তিশালী অস্ত্র সাপ্লাই ইস্যুটা সেখানেও লাগাম টানতে হবে এই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে ইরানকে ইরানের পক্ষ থেকেও পাল্টা কিছু প্রস্তাব দেওয়া হয়েছে যেমন ধরুন প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে কোন ধরনের চারো দিক থেকে নিষেধাজ্ঞা গাজা উপত্যকা এবং প্যালেস্টাইনের ভেতর দেওয়া যাবে না তারা তাদের আর্মি তৈরি করতে পারবে নিজস্ব সামরিক বাহিনী তৈরি করতে পারবে এবং পৃথিবীর যে কোনো দেশের সাথে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং অস্ত্র ক্রয় করতে পারবে মোট কথা একটি স্বাধীন দেশের যা যা সক্ষমতা এবং ক্ষমতা থাকতে পারে সকল কিছুই প্যালেস্টাইনকে দিতে হবে এবং বাইরে থেকে কোনো ধরনের হস্তক্ষেপ চলবে না প্যালেস্টাইনের ভেতর নির্বাচন হবে প্যালেস্টাইনের মানুষ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে যদি সেটা হামাস আসে তাহলেও সেটা আমেরিকাকে মেনে নিতে হবে নিরপেক্ষতা এবং সত্যতার বিষয়টা যাচাইয়ের জন্য প্রয়োজনে আন্তর্জাতিক বিভিন্ন দেশ বা জাতিসংঘের অধীনে নির্বাচন হতে পারে এই প্রস্তাবও কিন্তু ইরানের পক্ষ থেকে আমেরিকাকে দেওয়া হয়েছে এখন দেখুন চূড়ান্তভাবে আর কোনো উপায় নেই আমেরিকাও বুঝে গেছে যে ইরানের সঙ্গে সমঝোতা না করে এই সমস্যার সমাধান হবে না যদি সর্বাত্মক যুদ্ধও আমেরিকা লিপ্ত হয় তারপরও সমস্যার সমাধান না হয়ে উল্টো কিন্তু তার জন্যই আরো ক্ষতির কারণ হবে কারণ মধ্যপ্রাচ্যে যখনই সেটা ইরানের বিরুদ্ধে হোক হিজবুল্লার বিরুদ্ধে হোক সর্বাত্মক যুদ্ধ শুরু হবে তখন সেখানে প্রকাশ্যে না হলেও পরোক্ষভাবে শক্তিশালীভাবে জড়িয়ে পড়বে রাশিয়া এবং চীন আর এখানে প্রক্সি যুদ্ধ আসলে যে কতটুকু মারাত্মক হতে পারে সেটা কিন্তু আমেরিকা থেকে আর ভালো করে কেউ জানে না তেমনি প্রক্সি যুদ্ধের জনকই হলো আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশের বিরুদ্ধে সে কিন্তু বহু বছর ধরে প্রক্সি যুদ্ধ চালিয়ে গেছে এমনকি বর্তমানে রাশিয়াকে কোপukat করার জন্য ইউক্রেনের ভেতর সে একটি বড় প্রক্সি যুদ্ধ চালাচ্ছে আমেরিকা ভালো করে জানে রাশিয়া এবং চীন যখন সুযোগ পাবে এর পাল্টা জবাব আরো শক্তিশালী ভাবে দেবে তারা শুধু সুযোগের অপেক্ষায় আর এই জন্যই কিন্তু আমেরিকা এখন মধ্যপ্রাচ্যের ভেতর বড় কোনো ঝামেলায় যেতে চাচ্ছে না বিষয়টা একদম পরিষ্কার যদি আমেরিকা মধ্যপ্রাচ্যের ঝামেলায় বড় করে একবার জড়ায় তাহলে দক্ষিণ চীন সাগরে জাপান তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ার যে ইস্যু সেটা বড় ধরনের ধাক্কা খাবে আমেরিকা সেটা তাদের রক্ষা করার জন্য অত্যন্ত কঠিন পথ দিতে হবে আমেরিকা নিতে চায় না ইরান আমেরিকার মধ্যে নতুন যে আলোচনার প্রেক্ষাপট শুরু হয়েছে সেটা সম্পর্কে অত্যন্ত গুরুত্ব সহকারে আমি খোঁজ খবর রাখছি যখনই কোন নতুন আপডেট আসবে আপনাদের কাছে আমি শেয়ার করতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ